হাই বন্ধুরা, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো এই 4 দিন আগে আমাদের ফরিদপুরে আড়ংয়ের কি হলো জানেন? শোরুম হয়েছে, আড়ং চলে এসেছে বৃহত্তম ফরিদপুরে। তো আজকে আমি সেই আড়ং সম্পর্কে আপনাদের কিছু দেখাতে যাচ্ছি। আমার ধারণা ছিল যে আড়ং মানেই খুব এক্সপেন্সিভ, ছোট ছোট দু ছোট ছোট জামা অনেক মানে দাম দিয়ে ওরা বিক্রি করে, কিন্তু না, এইবার দেখলাম যে আছে, অনেক এক্সপেন্সিভ আছে। মানে একটা গর্জিয়াস জামা একটু দেখতে গেলে দেখতে পেলাম যে 3,000, 5,000, 7,000, 10,000, আর আমি ভেবেছিলাম এই টাইপেরই দাম, কিন্তু না, আমাদের নাগালের মধ্যেও যে কিছু কিছু জিনিস আছে আমার জানা ছিল না। খাদি কাপড়ের খুব সুন্দর সুন্দর কিছু ফতুয়া, শার্ট, কামিজ, তারপরে মেয়েদের যে ফ্রকগুলো, ফ্রক কামিজ, এইগুলো কিছু উঠেছে, যেগুলো আমি কিছু কিনেছি। তো ভিতরে ওরা ওইভাবে ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু আমার বরের যেহেতু পায়ে সমস্যা, কিছু শার্টের কিছু কাপড়ের ছবি আমি তুলে এনেছি ওদের পারমিশন নিয়ে, যে আমার বর যদি সেগুলো দেখে চয়েস করতে পারে। তো চয়েস করার আগেই কিছু জিনিস কিন্তু আমার কেনা হয়ে গিয়েছে, কারণ আমি জানি যে আমার চয়েসই ওর চয়েস। এই তো আমরা চলে এলাম ফরিদপুর আড়ং শোরুমে, খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, এখানে কিছু শার্টের ছবি আছে। কি ভাবছেন যে মেয়েদের কামিজ বাদ দিয়ে শার্ট কেন? তো মেয়েদের কামিজ তো আমি আর আমার মেয়ে দেখেই কিনতে পারছি, কিন্তু আমার বর তো আর ওখানে যায়নি, ওর জন্য কিছু শার্ট কিনবো, বাই চান্স যদি পাল্টাতে হয় তাহলে এখান থেকে ছবি দেখে সে পাল্টে নিতে পারবে, তার জন্য কিছু ছবি তুলে নিয়ে আসলাম। আর 3টা শার্ট কিনছি, আরও কিনবো, কারণ তার গরমের জন্য হাফ হাতা শার্ট খুব কাজে লাগে। আর এখানে কিছু ওয়ালেটও দেখে নিলাম, তার জন্য একটা কিনবো, এখনও কিনিনি। এখন কথা হচ্ছে, 4 টাকায় এগুলো কেনা, তাকে যে কিছু দেবো না এটা কি হয়? তার জন্যই বেশি কেনা। আর পুতুল আমাকে সব সময় খুব টানে, পুতুল তো দেখবই এবং কিনবো। এখন পুতুলের কাছ থেকে যাইতে চায় না? এই যে দেখতে পাচ্ছেন, বেশ বড় সড়ো একটা ব্যাগ। এই ব্যাগে কিছু কাপড় চুপড় আর ব্যাগ আছে, যেগুলো আমি এনেছি। সম্পূর্ণটা আপনাদের দেখানো সম্ভব না, কারণ এখানে কিছু আমাদের বড়দিনের কাপড় চুপড় আছে, ক্রিসমাসের কাপড় আমরা আবার ক্রিসমাসে পরার পরেই দেখাই, আগে থেকে দেখাতে পারি না। এর মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা দেখাচ্ছি পরে। তো এর মধ্যে মোটামুটি বড়দিনের সময়, ক্রিসমাসের সময় পড়লে আমার বর দেখতে পাবেন, 1টা, 2টা, 3টা রাফ ইউজ করার জন্য শার্ট নিয়ে নিলাম, অফিসে এগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। আর বড়দিনের সময় তো শীত থাকে, লম্বা হাতার শার্ট পরতে হবে, 1টা লম্বা হাতার শার্ট তাকে কিনে দেওয়া হবে পরে, সে তো যেতে পারে না, 4 টাকায় শপিং, কিন্তু আমার বরের টাকায় শপিং, বাট আমি চয়েস করে কিনে এনেছি। তো আরও একটা শার্ট কিনতে হবে তার জন্য। আর এই হচ্ছে আমার ছেলের
আমার ছেলের একটা জিনিস দেখাবো না, আমার ছেলের একটা জিনিস যখন পড়বে তখন দেখতে পাবেন। আর এখানে আমার একটা জিনিস, আমার একটা জিনিস যখন আমি পড়বো তখন দেখতে পাবেন, পুরোটা সম্পূর্ণ এখন দেখানো সম্ভব না। আর আমার মেয়েটা আগেই সরানো হয়ে গেছে, সে একটু দেখাইতে রাজি না, যখন পড়বে সে তখন দেখবেন। ও যদিও বড়দিনেরটা ক্রিসমাসেরটা আমরা কেউই এখন কিনি নাই, হয়তো বা এগুলো নতুন বছর, আর আমাদের তো 7-8 দিন প্রোগ্রাম হয়, ওই সময় আমরা পড়বো আপনারা দেখতে পাবেন। আর ও শখ করে ওই ব্যাগটা, এই ব্যাগটা কিনেছে, আমারও পছন্দ হয়েছে, বাট আমি বলছিলাম একটু গোল্ডেন গোল্ডেন থাকলে ভালো হতো, সিলভারটা এইখানে বেশি আসছে, তো আরও ছিল যে গোল্ডেন কালারের, সেরকম হইলে আর একটু আমার কাছে ভালো লাগতো। তো এখন আরও একটা কিনবে কিনবে বলতেছে যে এটা চেঞ্জ করে আর একটা আনা যায় কি না, তো মানে কনফিউজড, সে বলতেছে মা এটা তো ভালোই, বাদ দেওয়া তো দরকার নাই, ওই পাশ দেখো, আবার বলতেছে যে না বাদ দিলেও হয়, আর একটা চয়েস হয়েছে সেইটা আনলেও হয়। তা আমি বলতেছি কি ওর জামার কাজে বা যে ধরনের অর্নামেন্টস পরে বেশিরভাগই কিন্তু গোল্ডেন টাইপের হয়, তো আমি বলতেছি কি যে তুই গোল্ডেনটা চয়েস কর, তো ওর আবার ওর ব্ল্যাকের উপরে বলতেছে যে আমার ব্ল্যাকের উপরে একটু চয়েস হয়, তা ব্ল্যাকের উপরে হলো সিলভারটাই ভালো ফুটছে, ওই জন্য এটাই আনলো। তারপরেও কিছু অফার আছে যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আপনারা ফরিদপুরে যারা আছেন তারা জানেন না, আপনাদের বলে দিচ্ছি, যেহেতু এখন নতুন আরং আমাদের এখানে শোরুমটা দিয়েছে, যার জন্য 9 তারিখ পর্যন্ত আমার জন্য একটা ড্রেস কিনা দিছে গাইস, দেখেন, দেখাই নাই কিচ্ছু, বড়দিনের সময় নতুন বছর সময় যখন পড়বা তখন দেখবেন। তো বন্ধুরা, যখন আপনারা মানে ফরিদপুরের কাছাকাছি আছেন 9 তারিখ ভুলবেন না, 9 তারিখ পর্যন্ত আরঙে একটা বিশেষ সুযোগ শুধু ফরিদপুরবাসীর জন্য চলছে, সেটা হচ্ছে 5,000 টাকার জিনিস কিনলে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেই কার্ডটার অধিকারী বর্তমানে আমি। বরের টাকায় কেনা কার্ডের স্বত্বাধিকারিণী জুলি সোমা সাহা, সেটা হচ্ছে 9 তারিখ পর্যন্ত আপনি যদি 5,000 টাকার জিনিস কেনেন বা তার একটু বেশি কেনেন, একই দিনে কিনতে হবে কিন্তু, তাহলে আপনি এই কার্ডটা পাবেন। এই কার্ডটা থাকলে হয়তো বা আপনি পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা পাবেন। আর এই যে আরঙে যেটা চলছে সেটা আপনারা কেউ মিস করবেন না, ওদের কাছ থেকেও পরবর্তীতে আপনারা কিছু একটা নিশ্চয়ই লাভ পাবেন। ওরা হচ্ছে কার্ড করে দিচ্ছে 5,000 টাকার জিনিস কিনলে, তো আমাদের কার্ডটা অলরেডি সংগ্রহ করা হয়ে গিয়েছে, আপনারা ওই সুযোগ ছাড়বেন না। 9 তারিখের পরে হয়তো বা 10,000 টাকার জিনিস কিনলে কার্ড করতে পারবেন, তাই আপনি এই 9 তারিখের মধ্যেই কার্ডটা করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার সাথে থাকার জন্য সময় এখন ভ্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। টাটা, বাই বাই।